আমরা যখন একটা পাসপোর্ট করি, পাসপোর্ট করার পর আমরা যখন এই পাসপোর্টটাকে রিইস্যু করতে যাই, তখন কিন্তু দেখা যায় যে আমাদের এনআইডির সাথে পাসপোর্টের অনেক ব্যবধান রয়ে যায়। অর্থাৎ পাসপোর্টের সাথে এনআইডির নামের মিল নেই, অথবা বাবার নাম মিল নেই, মায়ের নাম মিল নেই, অথবা আপনার বয়সের কিন্তু অনেক তফাতও অনেক সময় দেখা যায়। সেক্ষেত্রে আপনি কিন্তু রিইস্যু করতে পারছেন না। কারণ হচ্ছে, রিইস্যু করার সময় আমাদের কিন্তু এনআইডি কার্ডের প্রয়োজন হয়। অর্থাৎ পাসপোর্টের সাথে এনআইডির নামের মিল থাকতে হবে, বাবার নামের মিল থাকতে হবে, মায়ের নামের মিল থাকতে হবে, এন্ড আপনার বয়সেরও মিল থাকতে হবে। সব কিছুর মিল থাকার পর আপনি কিন্তু রিইস্যুটা কমপ্লিট করতে পারবেন, এন্ড দেন আদারওয়াইজ আপনি কিন্তু রিইস্যু করতে পারবেন। অতঃপর এনআইডির সাথে পাসপোর্টের যদি মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি রিইস্যু করতে পারবেন না। এখন এখানের মধ্যে একটা প্রশ্ন রয়ে যায় যে আমি পাসপোর্টের নাম পরিবর্তন করব নাকি এনআইডির নাম পরিবর্তন করব। দেখেন, পাসপোর্টের নাম পরিবর্তন করতে গেলে আপনার অনেক চড়াইও উতরে যেতে হবে, মানে হচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক প্যারা। আপনারা ভালো করে জানেন যে পাসপোর্টের নাম পরিবর্তন করতে গেলে, পাসপোর্টের ডিটেলস পরিবর্তন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক ঝামেলা। ঠিক আছে, এটা যারা করেছে তাদেরকে জিজ্ঞাসা করলেই আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনি এনআইডি কার্ডের নাম পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি ঘরে বসে আপনি নিজেই করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে এনআইডির নাম কিভাবে পরিবর্তন করবেন, আর এনআইডির সমস্ত ডিটেলসগুলো কিভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। আমরা মনে করি এনআইডির নামটাই পরিবর্তন করে ফেলা ভালো, এনআইডিতে কোনো ভুল থাকলে সেটাকে পরিবর্তন করে পাসপোর্টের সাথে মিল রেখে ফেলাটা ভালো হয়। আর কথা বাড়াবো না, চলুন দেখে আসি এনআইডির নাম এমনকি ডিটেলস এগুলো কিভাবে পরিবর্তন করতে হয়। সো এভরিওয়ান, টাচ আনলিমিটেড অলিউড 360 ডিগ্রিতে আপনাদেরকে আবার ওয়েলকাম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমেই এনআইডি ওয়ালেটটাকে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। তারপর আপনাদেরকে গুগল ক্রোমে চলে আসতে হবে। গুগল ক্রোমে আসার পর সার্চ বক্সে লিখুন এনআইডি, এনআইডি gov.vd, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস, এটাতে ট্যাপ করুন। এটাতে ট্যাপ করা মাত্র আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে রেজিস্ট্রেশন করুন, এখানে ট্যাপ করুন। রেজিস্ট্রেশনে ট্যাপ করা মাত্র আপনাকে এখানে বলা হচ্ছে যে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়ার জন্য আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানের মধ্যে বসিয়ে দেবেন। আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিচ্ছি। তারপর এখান থেকে আপনার জন্ম তারিখটা দিতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থ। আমি আমার ডেট অফ বার্থটা দিচ্ছি এখানের মধ্যে। ডেট অফ বার্থটা দেওয়ার পর মাস এবং কি তারিখ সব কিছু দিতে হবে। দেওয়ার পর এখান থেকে এই ক্যাপচারটাকে আপনাদেরকে পূরণ করতে হবে। এই ক্যাপচারটা যদি ক্যাপিটাল লেটারে হয়, সেক্ষেত্রে আপনি ক্যাপিটাল লেটারে দেবেন। স্মল লেটারে হলে স্মল লেটারে দেবেন। যেভাবে আছে ঠিক সেভাবেই আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এই ক্যাপচারটাকে। আমি ক্যাপচারটা একদম হুবহু লেখার চেষ্টা করলাম। তারপর সাবমিটে ট্যাপ করা মাত্র অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমান ঠিকানাটা চাইতেছে। এখন আমি বর্তমান ঠিকানাটা দিচ্ছি। আমি আমার বর্তমান ঠিকানাটা দিচ্ছি। বর্তমান ঠিকানাটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। এখানে আপনি আপনার স্থায়ী ঠিকানাটা দিতে হবে। সাধারণত আমাদের বর্তমান ঠিকানা এমনকি স্থায়ী ঠিকানা একই জায়গায় হয়, কারো ক্ষেত্রে আবার ভিন্ন হয়। স্থায়ী ঠিকানা এমনকি বর্তমান ঠিকানা দেওয়ার পর এখানের মধ্যে পরবর্তীতে ট্যাপ করবেন। পরবর্তীতে ট্যাপ করার পর এখানে বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর
দেখুন আমার মোবাইল নাম্বারটা অলরেডি দেয়া আছে, আমি সেজন্য ট্যাপ করে দিয়ে দিলাম। সো এখান থেকে এই মোবাইল নাম্বারটা আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে বার্তা পাঠানো এখানে ট্যাপ করবেন। বার্তা পাঠানো ট্যাপ করে আমার তো উপর দিকে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন চলে আসছে, অর্থাৎ এখানের মধ্যে আমার একটা মেসেজ চলে আসছে, এই কোডটাকে আমাকে এখানে বসিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে একটা ওটিপি কোড, সো এই ওটিপি কোডটা আমাকে এখানের মধ্যে বসিয়ে দিতে হবে। দেখুন আমি আমার আমি সেই ওটিপি কোডটি এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি, 279147 ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। আমার বসারও শেষ, আমি বহালে ক্লিক করলাম। বহালে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইরকম একটি ইন্টারফেস এখানে ওপেন হবে। প্রথমে যে এনআইডি ওয়ালেট অ্যাপটাকে ডাউনলোড করে রাখছিলেন এই অ্যাপটা এখন আপনাদের কাজে লাগবে। এখন আপনি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ট্যাপ করুন। তো এনআইডি ওয়ালেট এটাতে ট্যাপ করে এর নিচেতে ট্যাপ করুন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এনআইডি ওয়ালেটে আপনাকে নিয়ে আসবে। এখন আপনার ফেসটা আপনাকে দিতে হবে। আমি যেভাবে আমার ফেসটা দিচ্ছি ঠিক একইভাবে আপনারা আপনাদের ফেসটা কিন্তু দেবেন। প্রথমে সামনের ফেসটা দেখতে পাচ্ছেন এটা সবুজ হয়ে গেছে, তারপর বাম দিক, তারপর ডান দিক, এইরকমভাবে দিতে হবে। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন তিনটাই ডান হয়ে গেল। তারপর আপনার সামনে একটা ওকে বাটন আসবে, দেখতে পাচ্ছেন ওকে, এই ওকেতে প্রেস করুন। ওকেতে প্রেস করা মাত্র একটু লোড নেবে, লোড নিয়ে আপনার ডিটেলসটা এখানে দেখাচ্ছে, আপনার এনআইডির পুরো ডিটেলসটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপর আপনি এই পেজ থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করুন, নিচের দিকে স্ক্রল ডাউন করুন, তারপর দেখতে পাবেন এখানের মধ্যে এড়িয়ে যান অ্যান্ড পাসওয়ার্ড সেট, এই দুটা বাটনের মধ্যে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন। আমি এড়িয়ে যাচ্ছি, আমার পাসওয়ার্ড এখন সেভ করার প্রয়োজন নেই। আপনি চাইলে এনআইডিতে পাসওয়ার্ড সেট করতে পারেন, সো আমার পাসওয়ার্ড সেট করার কোনো প্রয়োজন নেই। তারপর এখানের মধ্যে বেশ বড় সড়কারে আপনার পিকচারটা আপনি দেখতে পাবেন, তারপর এখান থেকে আপনার ডিটেলসটা দেখতে পাবেন। একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে প্রোফাইল, এই বাংলা লেখা আছে প্রোফাইল, এই প্রোফাইলে ট্যাপ করুন। প্রোফাইলে ট্যাপ করার পর আপনি দেখতে পাবেন আপনার ফরমে যেরকমভাবে আপনি ডিটেলসগুলো দিয়েছিলেন ঠিক সেই ডিটেলসগুলো এখানের মধ্যে দেখা যাচ্ছে, আপনার ব্যক্তিগত তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর একটু উপর দিকে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই এডিট অপশনে আপনাদেরকে ট্যাপ করতে হবে। এডিট অপশনে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন বহাল, এই বহাল অপশনে আপনাদেরকে প্রেস করতে হবে। তো এই বহাল অপশনে প্রেস করার পর এখান থেকে আপনি চাইলে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, আপনার বাংলা নাম চেঞ্জ করতে পারবেন, ইংরেজি নাম চেঞ্জ করতে পারবেন, লিঙ্ক চেঞ্জ করতে পারবেন, রক্তের গ্রুপ চেঞ্জ করতে পারবেন, জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন, সমস্ত কিছু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ধরে নেন আপনার পাসপোর্টে লেখা আছে অলিউর রহমান, অলিউর রহমান, আপনি যদি কাটতে চান এখানে লেখা আছে অলিউর মোহাম্মদ অলিউর রহমান, অর্থাৎ এনআইডিতে মোহাম্মদ অলিউর রহমান লেখা, আপনি মোহাম্মদটা কাটতে পারেন। অর্থাৎ আমি পাসপোর্টের সাথে মেল রাখার জন্য আমি মোহাম্মদটাকে কাটতেছি এখান থেকে মোহাম্মদটাকে ডিলিট করে দিচ্ছি। দেখুন আমি মোহাম্মদের উপরে আইকনটা নিয়ে যাচ্ছি, তারপর দেখুন এখান থেকে আমি ক্রস বাটনে ট্যাপ করে এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আমার বাংলা নাম থেকে মোহাম্মদটাকে ডিলিট করে দিলাম, এখানে আমার কাজটি শেষ। তারপর আমি এখান থেকে ইংরেজি নাম থেকে এমডিটাকে ডিলিট করে দিতে হবে। আমি ইংরেজি নাম থেকে এমডিটাকেও ডিলিট করে দিলাম। তারপর আমাকে যেটা করতে হবে পরবর্তী বাটনে ট্যাপ করতে হবে। পরবর্তী বাটনে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, আমাদের বর্তমানে যে নামটা আছে সেটা দেখাচ্ছে, তারপর আপডেটে যে নামটা আসবে সেটা দেখাচ্ছে এখানের মধ্যে। তারপর আপনাদেরকে আবারও পরবর্তী বাটনে ট্যাপ করতে হবে। পরবর্তী বাটনে ট্যাপ করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আপনি টাকা চাচ্ছে, এখানে কিছু টাকা দিতে হবে, অর্থাৎ মেবি 235 টাকা মনে হয় লাগে, এটা ফিস লাগে 235 টাকা, সেই টাকাটা এখানের মধ্যে পে করতে হবে। এখন আপনার কাজ কিন্তু এখানে আর তেমন কিছুই না। আবেদনের ধরন এটা যেরকম আছে এরকমই থাকবে, জাতীয় পরিচয়পত্র সংশোধন এটাই থাকবে। তারপর এখান থেকে বিবরণের ধরন, আপনি এখানে রেগুলার স্মার্ট কার্ড দিতে পারেন যদি আপনার রেগুলার স্মার্ট কার্ড হয়ে থাকে, আর যদি এটা রেগুলার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রেগুলার রেখে দেবেন। এই পেজটা যেরকম আছে ঠিক এরকমই থাকবে। এখন আমাদের এই পেজে কোনো কাজ নেই, এখন আমাদের বিকাশে কাজ, অর্থাৎ 235 টাকাকে আমাদেরকে মানে
এখানে দিতে হবে, তারপর বাদ বাকি কাজগুলো করতে হবে। তো আমরা বিকাশে যাচ্ছি এখন। বিকাশে আসার পর পেবিল অপশনে ট্যাপ করুন। পেবিল অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস, এই এনআইডি সার্ভিসে আপনাদেরকে ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, নিচেই দেখতে পাচ্ছেন নাম্বার দিতে হবে, অর্থাৎ এনআইডি নাম্বার এখানে প্রবেশ করাতে হবে, আপনার এনআইডি নাম্বার। আমি আমার এনআইডি নাম্বারটি এখানে প্রবেশ করিয়ে দিলাম। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন দেখাচ্ছে, এনআইডি ইনফো কারেকশন, আদার ইনফো কারেকশন, বুথ ইনফো কারেকশন, ডুপ্লিকেট, এইরকম কিছু অপশন এখানের মধ্যে আসছে। প্রথমেই হলো এনআইডি ইনফো কারেকশন, এখানের মধ্যে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এইগুলা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। যদি এইগুলা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি এনআইডি ইনফো কারেকশন এটার উপর ট্যাপ করবেন। আর যদি অন্য কিছু পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি দুই নম্বরে আদার ইনফো কারেকশন এটাতে ট্যাপ করবেন। তিন নম্বরে দেখতে পাচ্ছেন বুথ ইনফো কারেকশন, এটা হচ্ছে আপনার এনআইডির ব্যাকসাইডের যে ইনফরমেশন সেটা যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনি বুথ ইনফো কারেকশনে ট্যাপ করতে পারেন। ডুপ্লিকেট রেগুলার অ্যান্ড ডুপ্লিকেট আর্জেন্ট, এই দুটি অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে। এই দুটি অপশনের মাধ্যমে বোঝানো হয়েছে যে আপনি রেগুলার মানে যেভাবে আপনার এনআইডি কার্ড আসে ঠিক সেভাবে চাচ্ছেন নাকি আর্জেন্ট চাচ্ছেন, অর্থাৎ যদি আপনার এনআইডি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট রেগুলার অথবা ডুপ্লিকেট আর্জেন্টে ট্যাপ করতে পারেন। আমরা যেহেতু শুধুমাত্র নাম পরিবর্তন করতে চাচ্ছি সেজন্য আমরা এনআইডি ইনফ্রোতে ক্লিক করছি। এনআইডি ইনফ্রোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 230 টাকার মতো বলতেছে প্রয়োজন আছে এই কাজটি করার জন্য। তো আপনার ব্যালেন্সে কিন্তু 230 টাকা রাখতে হবে বিকাশের ব্যালেন্সে। তারপর এখান থেকে এই নিচের দিকে এটাতে ট্যাপ করতে হবে। এটাতে ট্যাপ করা মাত্র এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে প্রেস করে আপনারা টাকাটা পৌঁছে দেবেন, অর্থাৎ টাকাটা পাঠিয়ে দেবেন। টাকাটা পাঠানোর পর আপনি যে পেজে ছিলেন ঠিক সেই পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 230 টাকা অলরেডি আমার কিন্তু জমা হয়েছে। এসে আপনি একটু রিফ্রেশ করবেন, এসে পেজটাকে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করা মাত্র এইরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন, এখানের মধ্যে দেখতে পাবেন যে আপনার 230 টাকা জমা হয়ে গেছে। তারপর পরবর্তী বাটনে ট্যাপ করবেন। পরবর্তীতে প্রেস করা মাত্র আপনাদেরকে 4 নম্বর স্টেপে নিয়ে যাওয়া হবে। 4 নম্বর স্টেপে এখানের মধ্যে কিছু কাগজপত্র দিতে হবে। এখান থেকে অ্যাডমিট কার্ডটাকে সিলেক্ট করতে হবে, তারপর আপলোড থেকে অ্যাডমিট কার্ডটাকে গ্যালারি থেকে এখানে দিয়ে দিতে হবে। এছাড়া যা প্রয়োজন হবে তা হচ্ছে বার্থ সার্টিফিকেট। তারপর একদম পরিশেষে আপনাদেরকে দিতে হবে আপনাদের এনআইডি কার্ডের প্রথম পিকচার এবং পিছনের পিকচার, মানে সামনের পিকচার অ্যান্ড পিছনের পিকচার দিয়ে দিতে হবে। এই তিনটা জিনিস আপনাদের প্রয়োজন হবে, মানে এই তিনটা ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে। সবগুলো আপলোড হওয়ার পর আপনি পরবর্তী অপশনে প্রেস করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এই যে যে ডকুমেন্টগুলো আমি দিয়েছি সেই ডকুমেন্টগুলো এখানে দেখাচ্ছে। দ্বিতীয়ত যে দেখাচ্ছে এখানের মধ্যে আমি ব্লার করে রাখছি, এখানে দেখাচ্ছে যে আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন সেগুলোও এখানের মধ্যে ডিটেলস আকারে লিখে দেওয়া হয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবমিট বাটনে প্রেস করতে হবে। সাবমিট বাটনে প্রেস করা মাত্র আপনাদের প্রোফাইলে আপনাদেরকে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রোফাইলে নিয়ে চলে আসছে, আমরা প্রোফাইলে একটা প্রেস করছি। প্রোফাইলে প্রেস করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে, আপনার একটি কাজ পেন্ডিংয়ে রয়েছে, এটাই আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। আপনি যে কাজটা জমা দিয়েছেন সেটা যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি ডাউনলোডের অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের অপশনে প্রেস করবেন। অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছেন সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি ডাউনলোড অপশনে প্রেস করুন। আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিচ্ছি, আপনাদেরকে ওপেন করে আমি দেখাচ্ছি। আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমার সেই অ্যাপ্লিকেশনটি, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপর আপনার মোবাইলে একটা SMS চলে যাবে। যদি আপনার মোবাইলে যেদিন SMSটা চলে যাবে তখন কিন্তু আপনি এই ফর্মটাকে প্রিন্ট করে নেবেন। এছাড়া আপনি যে কাগজপত্রগুলো জমা দিয়েছিলেন ঠিক সেই তিনটি কাগজপত্রকে আপনি আপনার সংরক্ষণে রাখবেন। আর যখনই আপনার মোবাইলে মেসেজ আসবে তখনই কিন্তু এই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে জমা দিতে হবে আপনার নিকটস্থ নির্বাচন অফিসে। এগুলা জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যে আপনার সবগুলোই কারেকশন হয়ে যাবে, মানে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে।
কারেকশন হওয়ার পর আপনারা চাইলে এটা অনলাইন থেকে বাহির করতে পারবেন অথবা চাইলে আপনারা নির্বাচন অফিস থেকেও এটা কালেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনার সংশোধন হওয়া এনআইডি কার্ডটা কালেক্ট করতে পারবেন। সো আশা করি আপনারা পুরো বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর একটি ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক সময় এবং শ্রমের প্রয়োজন হয়। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। Hit the subscribe button and press the bell icon. Khuda hafiz.